আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পূর্বের ধারাবাহিকতায় আমরা অধ্যায় ১৬-১৬.২ এর খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব, ট্রাপিজিয়াম সংক্রান্ত। এর আগে আমি সামন্ত্রিক, রম্বস, বর্গ, আয়ত নিয়ে ১৬.২ এর অনেক ম্যাথ করছি, সলভ করছি অনুশীলনের। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা ট্রাপিজিয়াম সংক্রান্ত ম্যাথ সলভ করব। ম্যাথটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৯১ সেন্টিমিটার ও ৫১ সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ৩৭ সেন্টিমিটার ও ১৩ সেন্টিমিটার, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের যে ট্রাপিজিয়ামের যে চারটা বাহু থাকে, বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, আমাদের যেটা বের করতে হবে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত। এখন আমরা দেখব ট্রাপিজিয়াম বের করতে হলে কী কী লাগে আমাদের ট্রাপিজিয়াম বের করার জন্য। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল বের করার জন্য যেটা লাগবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমাদের যেহেতু চারটা বাহু আছে, তাহলে অবশ্যই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য আছে, তাহলে নাই কোনটা উচ্চতা নাই। এখন আমরা যদি ট্রাপিজিয়ামটার উচ্চতাটা যদি বের করতে পারি, তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করা আমাদের প্রচুর। যেহেতু সমান্তরাল বাহু আমাদের আছে, ওখানে চারটা বাহু আছে, চারটার মধ্যে দুটো হচ্ছে সমান্তরাল, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আছে আমাদের যেটা লাগবে ক্ষেত্রফলের জন্য ট্রাপিজিয়ামটার উচ্চতা। এখন আমরা চেষ্টা করব ট্রাপিজিয়ামটার উচ্চতা বের করার জন্য। ওকে, তাহলে আমরা আগে চিত্রটা ড্র করি, একটা ট্রাপিজিয়াম ড্র করব। ট্রাপিজিয়াম বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম হচ্ছে এরকম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমি দিতে পারি এখানে এ বি সি ডি, ট্রাপিজিয়ামটার এই যে এ বি সি ডি বিন্দু দিয়ে এটাকে নামটা রাখলাম এ বি সি ডি। ওকে, তাহলে চারটা বাহু, ওখানে সমান্তরাল বাহু দুটো হচ্ছে যে এ ডির সাথে বি সি সমান্তরাল। এই বাহু দুটার দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে ৯১ সেন্টিমিটার আর একটা হচ্ছে ৫১ সেন্টিমিটার। তাহলে অবশ্যই যেহেতু এটা ছোট, এটা ৫১ সেন্টিমিটার হবে, আর এটা হচ্ছে, এটা যেহেতু বড়, তাহলে এটা হবে ৯১ সেন্টিমিটার। ওকে, অপর বাহু দুইটা হচ্ছে, একটা হচ্ছে ৩৭ সেন্টিমিটার আর একটা হচ্ছে ১৩ সেন্টিমিটার। এটা একটু তুলনামূলকভাবে ছোট এটার চেয়ে, তাহলে আমি এটা ১৩ সেন্টিমিটার দিচ্ছি, আর একটা হচ্ছে ৩৭ সেন্টিমিটার, এটা ৩৭ সেন্টিমিটার দিলাম। ওকে, এ হলো ইনফরমেশন, এখন লিখতে পারি। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, এক নাম্বার এ বি সি ডি একটি সামান্তরিক রিক যার সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এডি ইকুয়াল টু ৫১ সেন্টিমিটার ও বিসি ইকুয়াল টু ৯১ সেন্টিমিটার এবং
অপর বাহু দুটির দৈর্ঘ্য AB ইকুয়াল টু 30 সেন্টিমিটার ও CD ইকুয়াল টু 91 সেন্টিমিটার ওকে আমরা ইভালুয়েশনগুলো যতটুকু ড্র করলাম ততটুকু ইভালুয়েশনগুলো এখানে লিখলাম এরপর ইন্টারভেশনগুলো লিখলাম এরপর আমরা এউ ডি বিন্দু হতে বিসি এর উপর দুইটা লম্ব ড্র করব অঙ্কন করব এ বিন্দু এবং ডি বিন্দু হতে বিসি এর উপর দুইটা লম্ব ড্র করব অঙ্কন করব এখানে একটা লম্ব অঙ্কন করলাম একটু বাঁকা হলো একটা ড্র করলাম আর একটা ড্র করলাম এদিকে তো যদি আমি আর একটু লং করে রাখি ছিল 37 সেন্টিমিটার আর একটা এদিকে ড্র করলাম ছিল ডি ওকে তাহলে এইগুলোর বিন্দু দিতে পারি বিসি এর উপর এ ও ডি বিন্দু হতে বিসি এর উপর দুইটা লম্ব আঁকলাম এখানে আমার ডি পর্যন্ত ইউজ হলো তাহলে এখানে দিতে পারি ই বিন্দু আর এখানে ইর পরে হচ্ছে এখানে দিতে পারি এফ বিন্দু এটা হচ্ছে এফ বিন্দু আর 91 সেন্টিমিটার এটা ছিল আমার পুরোটার দৈর্ঘ্য বিসি পুরোটার দৈর্ঘ্য 91 সেন্টিমিটার এ হলো আমার ইনফরমেশন তাহলে লিখি এখানে এ ও ডি বিন্দু হতে এ ও ডি বিন্দু হতে বিসি এর উপর এই এবং ডিএফ লম্ব আঁকি এই ও ডিএফ লম্ব আঁকি ওকে এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি এ ই এফ ডি এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে এ ডি এফ ই এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে এটা এই যে এটা একটা আমার আয়তক্ষেত্র হয়ে গেল আয়তক্ষেত্রের মধ্যে যখন এটা লম্ব আঁকন করলাম আমি একটা এই কোণটা আমার 90 ডিগ্রি তাহলে এই কোণটাও আমার 90 ডিগ্রি যখন তো লম্ব অঙ্কন করলাম হ্যাঁ তাহলে এটার বিপরীত বাহু সমান লিখতে পারি ই এফ সমান এ ডি এ ই সমান ডি এফ তাহলে বিপরীত বাহু সমান কোণগুলো সমকোণ তাহলে এটা একটা আমার এ ডি এফ ই এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল ওকে এখন আমার যেটা বের করতে হবে এখানে সামন্ত ট্রাপিজিয়াম তীর উচ্চতা হচ্ছে এ ই এবং ডি এফ এই দুটা উচ্চতা এই দুটা এবং পরস্পর সমান যেহেতু বিপরীত বাহু পরস্পর সমান থাকে তাহলে আমি যদি এ ইর মান বের করতে পারি উচ্চতা তাহলে আমি এ ইর মান বের করতে হলে ট্রাপিজিয়ামটার উচ্চতা বের করতে পারবো ওকে আমরা এখানে আমার দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে ত্রিভুজ এ বি ই এই যে এই ত্রিভুজটা আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ সি ডি এফ এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটা আমরা উচ্চতা বের করার জন্য এই ত্রিভুজটা প্রথমে আমরা ইউজ করব এটা ব্যবহার করব এটা এটার মধ্যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা এখান থেকে এ ইর মানটা বের করার জন্য চেষ্টা করব আননোনের মাধ্যমে এ ইর মানটা বের করার জন্য চেষ্টা করব তাহলে আমার এখানে যদি এ ইর মান নাই উচ্চতা বের করব উচ্চতা আমরা ধরে নিতে পারি ধরি উচ্চতা ট্রাপিজিয়ামটির উচ্চতা এ ই ইকুয়াল টু ডি এফ ইকুয়াল টু এস মিটার ধরি উচ্চতা এ ই ইকুয়াল টু ডি এফ ইকুয়াল টু এইচ এইচ ধরলাম এবং বি সমান ধরি এক্স বি ইকুয়াল টু এক্স ওকে এখন এই ত্রিভুজটা ধরে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি ত্রিভুজ এ বি ই এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এটা যদি আমার সমকোণ হয়
তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ এবি হচ্ছে অতিভুজ এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব এই এই স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিই স্কয়ার তাহলে এখান থেকে পাই এবি এবির মান হচ্ছে 13 স্কয়ার এর মান হচ্ছে এইচ স্কয়ার প্লাস বির মান ছিল এক্স এক্স স্কোয়ার এখানে আমরা এক্সট্রা দিয়ে দিই এটা ধরলাম এক্স বির মান হচ্ছে এক্স ওকে সো আমরা পাই এখানে সুতরাং এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 169 এটাকে আমরা ইকুয়েশন ওয়ান ধরতে পারি আবার আমরা এই ত্রিভুজটা ইউজ করব ট্রাপিজিয়ামের উচ্চতা বের করার জন্য যেহেতু এটাও তো উচ্চতা একটা ট্রাপিজিয়ামের ডিএফ তাহলে এটা বের করার জন্য আমরা একইভাবে এই যে এই ত্রিভুজটা ইউজ করব এই যে এই ত্রিভুজটা ইউজ করব ত্রিভুজটা কি সিডিএফ ত্রিভুজ সিডিএফ এই ত্রিভুজটা আমরা ইউজ করব তাহলে এটি ইউজ করতে গেলে আমাদের যেহেতু এই আর ডিএফ সমান এইচ ছিল ডিএফ সমান এইচ এটার মান আছে এটার মান আছে কিন্তু সিএফ এর মান নাই আমাদের সিএফ এর মান নাই এটা পুরোটু আবার বিসির মান হচ্ছে 91 সেন্টিমিটার কিন্তু সিএফ এর মানটা নাই এই যে সিএফ এটা হচ্ছে এই ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য এটার মান নাই আর এটা আছে আমাদের এটা এইচ দর্সি এটা এইচ ফলে এটাও এইচ দুটা উচ্চতা যেহেতু তাহলে আমার সিডির মান আছে ডিএফ এর মান আছে সিএফ এর মান নাই এখন আমরা কি চেষ্টা করব কিভাবে ওই ত্রিভুজটার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করার আগে কিভাবে আমরা সিএফটা বের করতে পারি আগে সিএফ বের করে তারপরে ওখানে যাব ওকে তাহলে আমরা লিখতে পারি এখন সিএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু যদি পুরাটা থেকে এইটা পুরাটা থেকে যদি বিসি থেকে যদি বিসি থেকে যদি এতটুকু বাদ দিই বিই বাদ দিই হ্যাঁ তাহলে আমরা এই জায়গাটা পাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমার সিএফ পুরাটা থেকে যখন পুরাটা মানে বিসি বিসি হচ্ছে 91 সেন্টিমিটার থেকে যখন আমরা এই যে বিএফ এটা বাদ দিব তাহলে পাচ্ছি কোনটা সিএফ তাহলে লিখতে পারি পুরাটা হচ্ছে বিসি হ্যাঁ বিসি থেকে বাদ দিব আমরা বিএফ বিএফ বাদ দিব বিএফ বাদ দিলাম তাহলে আবার বিসির মান আছে আমার বিসি সমান হচ্ছে 91 সেন্টিমিটার মাইনাস বিএফ সমান লিখতে পারি এই যে বিএফ এটা বিএফ সমান লিখতে পারি যেহেতু আমার এডি সমান হচ্ছে ইএফ যেহেতু এডি এফ ই এটা একটা আয়তক্ষেত্র ছিল আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান থাকে এডি সমান তাহলে ইএফ হবে এডি ছিল আমার 51 সেন্টিমিটার তাহলে ইএফও আমার 51 সেন্টিমিটার হবে তাহলে আবার আমি বিএফ সমান লিখতে পারি এখানে বিএফ এটা সমান হচ্ছে যে বিই প্লাস ইএফ এটার সাথে যখন বির সাথে যখন বিএফ আমি যোগ করব তাহলে ইএফ যোগ করব তাহলে বিএফ পাব তাহলে বিএফ এর জায়গায় লিখতে পারি বিই প্লাস ইএফ এখন সবটার মান আছে 91 মাইনাস বির মান ছিল আমার এক্স এক্স পশাই আবার ইএফ এর মান হচ্ছে কানে ব্র্যাকেট হবে ইএফ সমান হচ্ছে তাহলে 51 এর থেকে পাই আমরা 91 মাইনাস এক্স মাইনাস 51 হিসাব করলে পাই 40 মাইনাস এক্স তাহলে এখন আমরা সিএফ এর মান পেয়ে গেলাম সিএফ সমান পাইছি 40 মাইনাস এক্স এখন আমরা মূলত এই যে সিডিএফ ত্রিভুজটার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যে কোনো একটা নুন বের করার জন্য চেষ্টা করছিলাম তাহলে এই জন্য আমাদের সিডির মান ছিল ডিএফ এর মান ছিল সিএফ এর মান ছিল না এই জন্য সিএফ বের করলাম এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি পাই এটা আমরা দেখতে পারি তাহলে এখানে লিখি বাকিটা আবার ত্রিভুজ সিডিএফে আবার ত্রিভুজ সিডিএফে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটা এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি এর বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ সিডি হচ্ছে অতিভুজ সিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে ডিএফ ডিএফ স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সিএফ সিএফ স্কোয়ার ওকে এখান থেকে পাই সিডির মান হচ্ছে আমাদের 37 স্কোয়ার ইকুয়াল টু ডিএফ সমান হচ্ছে যে এইচ
एच स्क्वायर प्लस सी एफ एर मान आमरा बेर करे फेलेछि 40 माइनस एक्स एर उपर स्क्वायर आछे स्क्वायरटा दिलाम এটা হিসাব করলে পাই ক্যালকুলেশন এটা রেখে দিই 37 স্কোয়ার 12 এইচ স্কোয়ার এটাকে আমরা এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে পাই স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার এরকম পাই যদি আমরা এইচ স্কোয়ারের জায়গায় এইচ স্কোয়ারের পাশে যদি এক্স স্কোয়ারটা আনি এইচ স্কোয়ার আর এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি 169 নং মান হতে যেহেতু এটার মান আছে যখন এটার মানটা বসা দিব এইচ স্কোয়ার আর এস স্কোয়ার চলে যাবে তাহলে লিখি 37 হোল স্কোয়ার এটা এর পাশে নিয়ে আসি পক্ষান্তর করে স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার এটার পাশে লিখলে এক্স স্কোয়ার মাইনাস 80x ওকে এটা পরের অংশ করেছিলাম অবশ্যই বা এখানে বিয়োগ করলে হয় ক্যালকুলেশন করলে হয় 37 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার মাইনাস 231 তাহলে এটার মান লিখতে পারি এটার মান নং ওয়ান হতে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 169 মাইনাস 80x ওকে এখান থেকে তাহলে যদি আমরা এক্স এর মান পাই তাহলে কার মান পাচ্ছি এক্স ছিল আমাদের বি এখন যদি আমরা বি পাই অথবা এক্স এর মানটা যদি নং ওয়ানে বসাই দিই তাহলেও আমরা এইচ এর মানটা পেয়ে যাচ্ছি এখন আমার সুবিধার জন্য নং ওয়ানটা আমি কোথায় লিখে রাখবো এদিকে লিখে রাখি একটু আমার সুবিধার জন্য তাহলে নং ওয়ানটা ছিল এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তো এটা ছিল নং ওয়ান এটা আমি এখানে লিখে রাখলাম এটা মুছে দেওয়ার জন্য তাহলে হিসেব করলে পাই এটাকে লিখে যায় 180x ইকুয়াল টু মাইনাস 231 মাইনাস 80x পক্ষান্তর করে দিই মাইনাস 74 x ইকুয়াল টু মাইনাস 80 ক্যালকুলেশন করলে হয় মাইনাস 169 400 তাহলে আমরা x এর মান পাচ্ছি 5 ক্যালকুলেশন করলে x এর মান 5 এখন আমাদের লাগবে উচ্চতা উচ্চতা ছিল h অথবা a ওই যে ক্ষেত্রফল বের করার জন্য ট্রাপিজিয়ামের তাহলে উচ্চতা লাগবে h লাগবে তাহলে h পেয়ে যাবো কিভাবে নং ওয়ান সমীকরণ কি ছিল আমাদের ইকুয়েশনটা h স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 169 এখানে যদি আমরা s এর মানটা বসাই দিই তাহলে s টা চলে যাবে আর h থাকবে অর্থাৎ আমরা ট্রাপিজিয়ামটার উচ্চতা পেয়ে যাবো x এর মান নং ওয়ানে বসিয়ে পাই তাহলে নং ওয়ান ছিল এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 তাহলে এখানে এস এর মান পাইলাম আমরা কত এইচ স্কোয়ার এক্স এর মান পাইলাম 5 স্কোয়ার 169 এইচ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 169 বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25 তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই থেকে যখন 25 বিয়োগ করব তাহলে পাচ্ছি 144 পাই 144কে বর্গমূল করলে পাই আমরা সুতরাং এইচ ইকুয়াল টু 12 এইচ ইকুয়াল টু 12 অর্থাৎ আমরা ট্রাপিজিয়ামটার উচ্চতা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার ট্রাপিজিয়ামটার উচ্চতা পেয়ে গেলাম তাহলে আমরা উচ্চতাটা অবশ্যই বের করেছিলাম ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করার জন্য এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি সুতরাং
ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এখানে হচ্ছে একটা এডি আর একটা হচ্ছে বিসি, এই দুটো ছিল সমান্তরাল বাহু, তাহলে এই দুটোর যোগফল এডি প্লাস বিসি ইনটু এইচ, এখানে হবে বর্গ একক। হাফ এডির মান ছিল 51 প্লাস বিসির মান ছিল 91 ইনটু এইচ পাইলাম আমরা 12 বর্গ সেন্টিমিটার এককটা। এটা ক্যালকুলেশন করলে হয় 51 plus 91 into 12 into divided 2 852 বর্গ সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে 852 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা খুব মানে ইজিলি পেয়ে গেলাম। তারপর এরপরটা হচ্ছে যে আমাদের এরপরের ম্যাটটা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। একটা পঞ্চভুজ, পঞ্চভুজের মধ্যে যে পাঁচটা ত্রিভুজ ছিল সুষম ছিল, এগুলো সবগুলা সমবাহু ত্রিভুজ ছিল, সবগুলাই সমবাহু ত্রিভুজ ছিল। তাহলে যদি ওখানে পাঁচটা ত্রিভুজ ছিল, ওখানে পাঁচটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, বাহুগুলো পঞ্চভুজ, পঞ্চভুজের মধ্যে যে পাঁচটা ত্রিভুজ ছিল সরি পাঁচটা বাহু ছিল, ওইগুলো সবগুলো পরস্পর সমান ছিল। তাহলে আমরা একটা পঞ্চভুজ অঙ্কন করি। একটা পঞ্চভুজ একটা পঞ্চভুজ আমি ড্র করতেছি, পঞ্চভুজ। ওকে, ওকে, এটা একটা পঞ্চভুজ। ওকে, এটা একটা পঞ্চভুজ দিতে পারি, এখানে এ বি সি ডি অথবা অনেক কিছু দিতে পারি। তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চভুজ বলে যে যেটার যে চিত্রটার পাঁচটা বাহু থাকে এটাই পঞ্চভুজ। তাহলে পাঁচটা বাহু 1 2 1 2 3 4 5 6 হয়ে গেছে না, যাই হোক 6টা হয়ে গেছে। আমি এটাকে পাঁচটা করি, ছয়টা 1 2 3 4 মোটামুটি পঞ্চভুজ। এক দুই তিন চার পাঁচ এটা একটা পঞ্চভুজ, এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে পঞ্চভুজ, মানে পাঁচটা বাহু সমান। এটা যদি পাঁচটা বাহু পরস্পর সমান, এক বা প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দিয়ে আছে। এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে, যেহেতু এটা পঞ্চভুজ এটার বাহুর সংখ্যা হচ্ছে পাঁচটা, হ্যাঁ আমরা এটার ক্ষেত্রফলটা বের করতে করবো। তাহলে এটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা লাগবে ক্ষেত্রফলের সূত্র, n স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিভাইডেড বাই n, এই সূত্রটা আমরা ইউজ করবো।
এই যে পঞ্চভুজের যদি সুষম পঞ্চভুজ হয় মানে পঞ্চভুজটা যদি পাঁচটা বাহু পরস্পর সমান হয় তাহলে এই সূত্রটা আমরা ইউজ করে বের করতে পারি অথবা এই সেম ভাবে অষ্টভুজ হলে ওইটাও বের করতে পারি হ্যাঁ এখানে n হচ্ছে n হচ্ছে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা a হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য a হচ্ছে বাহুর দৈর্ঘ্য n হচ্ছে বাহুর সংখ্যা পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজ যেটা হোক না কেন এই সূত্র দিয়ে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি পঞ্চভুজ ষষ্ঠভুজ যেই ধরনের হোক না কেন কিন্তু শর্ত হচ্ছে পঞ্চভুজ হলে পাঁচটা বাহু সমান হতে হবে অষ্টভুজ হলে আটটা বাহু সমান হতে হবে এরকম বাহুগুলো পরস্পর সমান হতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে এটা যেহেতু পঞ্চভুজ এখানে এন এর মান হবে বাহুর সংখ্যা হচ্ছে পাঁচটা বাহুর সংখ্যা হচ্ছে পাঁচটা আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত চার সেন্টিমিটার তাহলে কি দুই নাম্বার পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ফোর সেন্টিমিটার বাহুর সংখ্যা সংখ্যা এন ইকুয়াল টু ফাইভ পাঁচটা বাহু ছিল তাহলে এখন ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র এটা দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি ক্ষেত্রফলের সূত্রটা ছিল সুতরাং ক্ষেত্রফল এন ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইডেড বাই এন এখন মানটা বসাই দিব আমরা ওকে সব ওকে তাহলে এন এর মান পেয়েছিলাম আমরা ফাইভ ইন্টু এ হচ্ছে ফোর এরপর স্কোয়ার আছে ডিভাইডেড বাই ফোর ইন্টু কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইডেড বাই এন ছিল আমাদের ফাইভ হিসাব করলে পাই চার চারে ষোলো পাঁচ ষোলো আশি ষোলো গুণন ফাইভ ডিভাইডেড চার টোয়েন্টি এদিকে হচ্ছে টোয়েন্টি ইন্টু একশো আশিকে যখন ফাইভ দিয়ে ডিভাইড করব থার্টি সিক্স কট থার্টি সিক্স ডিগ্রি কট থার্টি সিক্স ডিগ্রির মানে আমরা কত আগে বের করে নিই টেন থার্টি সিক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড আনসার ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স ওকে তাহলে এটাকে যখন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স ইন্টু টোয়েন্টি তাহলে আমরা ত্রিভুজ পঞ্চভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম সাতাশ দশমিক বায়ান্ন বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের অনুশীলনের আমি চেষ্টা করেছি মোটামুটি সব মানে যে কঠিনগুলো যেগুলো একটু মানে বুঝতে প্রবলেম এগুলো করার জন্য এই ষোলো দশমিক দুইয়ের মোটামুটি চেষ্টা করছি করার জন্য এর পরবর্তীতে আমরা সৃজনশীল করবো অন্য একটা ক্লাসে ষোলো দশমিক দুই চ্যাপ্টারের এর পরবর্তীতে পরের ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল এর পরবর্তীতে আমরা ষোলো দশমিক তিন চ্যাপ্টারটা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম